ও গরিব ভাইরা, ও গরিব বোনেরা, ও গরিব বাবারা, ইসলামী ব্যাংকে চেক লইয়া যায় না, বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট খুল না, সোনালি ব্যাংকে খুল না, কেননা বর্তমান বড় বড় ডাকাইতের বদল ভরা, যত বড় নেতা তত বড় ডাকাই, যত বড় শিক্ষিত তত বড় চোর। আল্লাহ বলে তুই ছেলের ভবিষ্যৎ দেখলি, মেয়ের ভবিষ্যৎ দেখলি, জামাই ভবিষ্যৎ দেখলি, তোর আগামীকালের স্বপ্ন বিল্ডিং দেখলি, আগামীকালের বাড়ি বানানোর বিল্ডিং স্বপ্ন দেখলি, তোরে যে আমি জান্নাতের জন্য বানাইলা, তোর ভবিষ্যৎ তো আমি জানি, তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি। সব দেশের ব্যাংকের টাকাগুলি লুটপাট কইরা বিদেশ নিয়ে বাড়ি করছে, শুনছেন নি? গরিব মানুষের বাড়ি কানাডায় হয়েছে, সারাদিন কামলা দিয়ে খায়, সারাদিন 10টা গরু পালে, মায়ও গরু পালে, বোনেরও দেখি গরুর মোটা লয়ে দৌড়ায়, একটা গরু বেচা টাকাটা খায় না, 1 কেজি আঙ্গুরও কিনে না, আপেলও কিনে না, নতুন একটা জামাও গায়ে দেয় না, নতুন একটা শাড়িও কিনে না, কি করে? ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, ছেলেরে ঘর বানায় দিবে, মেয়েরে ঘর বানায় দিবে, এজন্য গরু একটা বেচতে দেরি, ব্যাংকে 50,000 টাকা জমা রাখতে দেরি করে, 3 কেজি দুধ হয় 1 পোয়া দুধ খায় না, 3 কেজি ধরে বাজারে বেচে লায়, 1 মাস দুধ বেচলে 3,000 টাকা, 4,000 টাকা জমা হয়, 3টা ডিপোজিট ফান্ড খুলছে, 3টা যে নীল কাগজে জমা দেয়, মায়ের নামে একটা, পুতের নামে একটা, জিয়ের নামে একটা, 3টায় 3,000 টাকা জমা দিয়ে দেয়, 9 বছর পরে টাকা উঠাবা। তুমি কি জানো নি, খবর আসেনি, ইসলামী ব্যাংকে এজন্য দেউলিয়া বানায় দিছে, অমুক ব্যাংকের দেউলিয়া বানায় দিছে, উত্তরা ব্যাংকের দেউলিয়া বানায় দিছে, কমার ব্যাংকের দেউলিয়া বানায় দিছে, এবি ব্যাংকের দেউলিয়া বানায় দিছে, সব বড় বড় ডাকাইদের দুয়াল মাসগুলিরা, ওরা এদেশের টাকা লুটপাট করা সুইজারল্যান্ডে বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, ওরা আজ পর্যন্ত কোনোদিন ব্যাংকে কাগজ লইয়া টাকা জমা দিতে যায় না, ওরা গরিবের দুধ বেচা টাকা, গরিবের ঘাস বেচা টাকা, গরিব মার তরকারি বেচা টাকা, তুমি আঙ্গুর কিনে খাও না, তুমি বেদেনা কিনে খাও না, ওরা বড় বড় বাড়ি আর বিল্ডিং গরিবের টাকা দিয়ে কইরা, ওরা আঙ্গুর আর বেদনা খায়, ওরা লাল লাল হইয়া বিদেশ যাইয়া নোংরামি করে, তুমি কালা গ্রামের ধেত্রা দিয়া কইরা থাকো, আঙ্গুরও খায় না, আপেলও খায় না, শিং মাছও খায় না, কই মাছও খায় না, নিজের গরুর দুধ নিজে খায় না, বেচা বেচা টাকা জমা দেয়, এই টাকাগুলি শিল্পপতিরা আর ধনীরা আর নেতারা উঠাইয়া উঠাইয়া বিদেশে পাচার করে। আমার আল্লাহর ব্যাংক এমন একটা ব্যাংক, আমার আল্লাহর খাতায় বাকিতে লেখাইলেও আল্লাহ নেকি দিয়ে দেয়। দুনিয়ার কোনো ব্যাংকে যেয়া বাকির কথা বললে হয়তো বা বেইজ্জত করে তারাই দিব, নয়তো বা দারোয়ান দিয়া পাগল কইয়া ফিডাইব। তুই বাকি লেখার জন্য ব্যাংকে ঢুকছস কা? দুনিয়ার ইসলামী ব্যাংকের কথা কন, ইসলামী ব্যাংকে যদি কন আমি মুসলমান, আমনে গো ব্যাংক ইসলামী ব্যাংক, আমার নামে বাকিতে 10,000 টাকা লেখিয়া দেন, ইসলামী ব্যাংকে গিয়ে আপনারে মুসলমান বলে খাতির কাবো না ফিরাইব। তোর মতো পাগল ব্যাংকে ঢুকছস কা? ব্যাংকে কোনো বাকি বাকির কারবার নাই। আমার আল্লাহ আমন দয়ালু দয়ালু এমন আল্লাহ, আমারে যদি খালি দেয় না খালি নিয়ত করে দিব, নিয়ত করতে দেরি, আমি আল্লাহ আমার ব্যাংকে জমা দিতে নিতে দেরি করি না। তাহলে আমাদের ব্যাংক হইলো আল্লাহর ব্যাংক, আমাদের ব্যাংক আমাদের জমা দেওয়া ব্যাংক হইলো আল্লাহর কাছে, গরিবের ব্যাংক হইলো আল্লাহর ব্যাংক। ধনী মানুষেরা কিন্তু ব্যাংকে টাকা জমা রাখে না, যারা বড় বড় কোম্পানির মালিক, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, এদেরা একজনও ব্যাংকে টাকা জমা রাখে না, এদেরা গরিবেরা টাকা জমা নেয়, এদেরা 10 কোটি 20 কোটি লোন নিয়ে বিল্ডিং করে, বড় বড় বিল্ডিং করে, বড় বড় কারখানা বানায়, এদেরা কেউ টাকা জমা দেয় না। টাকা জমা দেয় চাষি, টাকা জমা দেয় গ্রামের মা গ্রামের বোন, কাম করে সারাদিন 300 টাকা কাম করে সারাদিন। আরে আমি নিজে চোখে দেখা, গোবর গোবর বুঝেন, গোবর গোবরের মুইঠা বানাইয়া বানাইয়া 26,000 টাকা এক মহিলা ব্যাংকে জমা তুইছে, ডিপোজিট করে ডিপোজিট করে, প্রাইজ বন্ড কিনে, মার নামে একটা ডিপোজিট, পুতের নামে একটা, ছেলের নামে একটা, ব্যাংকে গরিবেরা টাকা জমা নেয়, মাসে 600 টাকা আসে না নাই,
9 বছরের কিস্তি 10 বছরের কিস্তি মাসে 600 টাকা এটা কি ধনীদের জমা দেয় না গরিবে জমা দেয় তাহলে আমাদের গরিবের ব্যাংক হলো আল্লাহর ব্যাংক আমাদের ব্যাংক আমরা আল্লাহর ব্যাংকে জমা দিব এজন্যই তো আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়াআদ্দাদা যে মাল গণনা করে এবং জমা করে তার জন্য ওয়াইলুন জাহান্নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়াআহলিকুম নারা ওকুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله سورة تحريم المدى نبي بولي او نبي واشنا دن امام در در کے بولي دن الله گوشنا دیا بولي يا ايها الذين آمنوا ও ইমানদারের দলেরা ও আমার বান্দা বান্দিরা ও মুমিনের দলেরা ও গরিবের দলেরা প্রত্যেকের মধ্যে একটা কল্পনা জল্পনা থাকে নিজে কেমনে বাঁচব নিজের ভবিষ্যৎ কেমনে ভালো হবে ব্যাংকে টাকা জমা রাখে ভবিষ্যৎ ভালোর জন্য না খারাপের জন্য তোমার আমার একটা ভবিষ্যৎ আছে যেটার মালিক হইলেন আল্লাহ দুনিয়ার ভবিষ্যৎ যদি ধইরা লন আগামী কাল আমি কি খাবো আগামী কাল আমার কি হবে আমি সুস্থ হব না অসুস্থ হব আগামী কাল কোন দেশে যাব কি খাবো এই ইলম কার কাছে আছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা আগামী কাল কি খাবা এটা তুমিও জানো না পেটের মধ্যে কি এটা তুমিও জানো না পি আই আর দিন তামুত কোন জমিনে মরবা কেমনে মরবা এটা তুমিও জানো না তাহলে তোমার আগামী কাল সবই বলে সকাল তুমি গুজরাও সন্ধ্যার অবস্থা তুমি জানো না সন্ধ্যা গুজরাও পরের দিন সকালে তোমার কি হবে তুমি জানো না তোমার ছেলের কি হবে তুমি জানো না তোমার মেয়ের কি হবে তুমি জানো না হায় হায় আমি না তোমার একটা পাখি দিয়া বানাইলাম পাখির মধ্যে একটা পরাণ আসেনি পাখির মধ্যে পরাণ আসেনি পাখি তুই পরাণ বইরা উইরা গেলি ও মানুষ মানুষের পাখির সাথে উদাহরণ দিছে পাখি যেমন ডানা মেলা উইরা যায় মানুষও দুইটা ডানা মেলা উইরা যায় উড়াল দেয়নি এ মানুষ এখানে বসা মানুষের এই মন পাখির মতো উড়াল দিয়া সৌদি আরব যায়নি মানুষের এই মন আমেরিকাতে যায়নি মানুষ এখানে বসা বান্ধবী ইংল্যান্ডে বসা মানুষের মন উড়াল দিয়া বান্ধবীর কাছে যায়নি আমি এখানে আমার বাচ্চাগুলি অনেক দূরে মানুষের মন বাচ্চা দিয়া উড়াল দিয়া যায়নি তাহলে মানুষ এটা পাখির মতো পাখি যেমন দুইটা ডানা দিয়া মেলা উড়া চলে যায় পাখি নিচে কতক্ষণ থাকে কতক্ষণ যে গাছের ডালে বসে এ বাগানে যায় ও বাগানে যায় পাখি উড়াল দিয়া নিজুম ছায়া তলে যায় শান্তির জায়গা খুঁজা যায় সারাদিন বিলে বিলে ঘোরে বক বিলে বিলে ঘোরে অন্য পাখি বিলে বিলে ঘোরে কখনো মাছ তালাশ করে কখনো শামুক তালাশ করে কখনো পোকা তালাশ করে এই দুই পা ডানা মেলা আবার বিকাল বেলায় ঠিক উড়াল দিয়া ছায়াদার বাগানে চলে যায় তোমারে পাখি বানাইলা পাখি বানাইলা তোমার ঠিকানা জান্নাত বানাইলা ওয়াল্লাহু ইন্দাহু হুসনুল মা তোমার ঠিকানা হলো আমার কাছে তোমার ঠিকানা তোমার উত্তম ঠিকানা তোমার উত্তম বাড়ি হইলো আমার কাছে আমি তোমার জন্য জান্নাত বানায় রাখলাম হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর তৈয়ার কেন বলা হয় দুই ডানা হযরতে জাফর এই হাত কাটা এই হাত কাটা সরকার দু আলমের ছাসাতু ভাই মুতার যুদ্ধে তিন তিনটা ছেলেরে আব্দুল্লাহ মুহাম্মদ আউন তিন তিনটা ছেলেরে রাখিয়া বিবিরে রাখিয়া বলে তোমরা থাকো আমি রওনা দিলাম বিবি বলে একটু আগেই তো আসলে একটু মুহাম্মদের কোলে না
একটু আব্দুল্লাহর খানা খাওয়ার একটু আউনরে আদর দিয়ে যা বলে না না নবীজি আমার অপেক্ষায় জামাত বানাইছে আমি জান্নাতে যেয়ে তোমাদের সাথে দেখা হবে যা বলে তৈয়ার দুই ডানা দিয়া জান্নাতে উড়বে দুই ডানা দিয়া জান্নাতে উড়বে ও ভাই দিলটা না আল্লাহ পরান্ডা না পাখির মতো বানাইলো পরান্ডা পাখির মতো বানাইলো এ পরান কখনো বিদেশে যায় কখনো ঢাকায় যায় কখনো সৌদি আরব যায় এই জায়গায় বসে থাকে আচ্ছা না উড়লে নামাজে দাঁড়াইয়া এত কিছু কেমনে যায় কিও এক জায়গায় বসে থাকা এই পরান্ডা যদি পাখির মতো উড়াল না দিত তাহলে সারা দুনিয়া পরান্ডা কেমনে ঘোরে এবার বলে তোমার ঠিকানা হলো জান্নাত ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব এবার পাখি উড়তে গেলে দুইটা ডানা লাগে কি লাগে না পাখি নিচে নামছে ডানা দিয়া নামছে আবার উপরে গাছে যায় বাগানে যায় ডানা দিয়া ধরে কি ধরে না কয় তোমার ঠিকানা হলো জান্নাত ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব তোমারে আমি দুনিয়াতে পাখি বানাইয়া তোমার মধ্যে বিবির মায়া দিয়া দিলা ছেলের মায়া দিয়া দিলা স্বর্ণের মায়া দিয়া দিলা ঘরের মায়া দিয়া দিলা জুইনা লিন্নাস رب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا دنيا ترجن شجيلا زين للناس دنيا منشر جن شجيلا بيبير بريم درا شجيلا মেয়ের প্রেম দ্বারা সাজাইলাম ছেলের প্রেম দ্বারা সাজাইলাম কখনো বিবিরে ভালোবাসে কখনো মারে ভালোবাসে শিশুকালে মা ছাড়া কিছু বোঝে না দুধ খাওয়া কালে মা ছাড়া কিছু বোঝে না মায়ের সন্তান ছাড়া কিছু বোঝে না কান্দা দিলে মা বইলা কান্দা দেয় খিদা লাগলে মা বইলা কান্দা দেয় পেট ব্যথা করলে মা বইলা কান্দা দেয় কাদার মধ্যে পড়লে মা বইলা কান্দা দেয় আড়াই বছর যখন হয় তিন বছর যখন হয় এবার খিদা লাগলে আব্বা বইলা কান্দা দেয় আব্বার পিস পিস দৌড়ায় এবার মা একটা ধাক্কা দেয় যা আমার দাঁড়ায় কান্দুস খা তোর আব্বার লাগে যা দোকানে যে সিঙ্গারা পরাটা কিন তিন বছর বয়সে মা একাই আমার পিছনে কান্দা লাভ নাই বেশি কানলে মায়ের একটা ধাক্কা দিয়া খেদাই দেয় যা তুই তোর বাজারে আব্বার পিস পিস যায় এবার তিন বছরের সন্তান আব্বার পিছে আব্বা আব্বা বলে দৌড়ায় আব্বা আমার একটা সিঙ্গারা কিনে দেন আব্বা আমার একটা পরোটা কিনে দেন এবার ১৩ বছর বয়স হইছে ১৪ বছর বয়স হইছে ১৫ বছর বয়স হইছে এখন আব্বার পিছনে দৌড়ায় না মার পিছনে দৌড়ায় না ঘরের পিছনে দৌড়ায় না গরু ছাগলের পিছনেও দৌড়ায় না এখন কলেজে আর স্কুলে দৌড়ায় দেখে কোনো সুন্দরী মেয়ে দেখে কিনা দেখে কোনো বান্ধবী মিলে কিনা দেখে কোনো চয়েসফুল মন মতো হয় কিনা আব্বায় অস্থির মায় অস্থির কিরে তোরে ঘরে দেখি না কা কিরে সন্ধ্যায় তুই আইলি না রাত ১২টা বাজে তুই আইলি না এতে মোবাইলে ওই যে দেখতে আসে কখনো ইমোতে কথা বলে কখনো দেখে দেখে কথা বলে রাত ১২টা পর্যন্ত খালি এরম টিপে বিজি না এই যে সেমরি এই ৮ পাস ৯ পাস সেমরিরা এই সিএনজিতে দেখি অটোতে দেখি রিক্সাতে দেখি আগে ছিল না এগুলি আগে বই কান্দলেয়া যাইতো এখন কি এর বই গুল্লি মারি অটো পাস করায় দেয় এখন খালি মোবাইলে একজন আরেকজনের দ্বারে নাম লেয় লেয় কি লেয় না সেমরায়ও লেখে সেমরিও লেখে জোয়ানেও লেখে তরুণীও লেখে ১৫-২০ বছর খালি লেখালেখি রাত ১২টা মতো ঘুমায় না কিরে ঘুমাস না কা অস্থির একটা বিয়া করায় দেয় সংক্ষেপে বলি বিয়া করায় দেয় বিয়া করায় দুই তিন বছর হয় তিন চার বছরের মাথায় এবার একটা ছোট্ট বাবু হয় একটা সোনার মণি হয় ছন্দের মতো একটা ফুটফুটে ফুলের তোড়া হয় এবার বউর দিকে অত বেশি ঘন ঘন ডাকে না মারে অত ডাকে না আগে দৌড় দিয়া মারে একটা ডাক দিত বিয়া করার পরে জলদি বউরে একটা ডাক দিত এখন ঘরে ঢুইকাই আগে ছেলেটারে একটা ডাক দেয় ওয়াল বানি
সন্তানের মায়া দিয়া দিলা, মেয়ের মায়া দিয়া দিলা, বিবির মায়া দিয়া দিলা, এরপরে কদিন পরে গেলে ভূতের দিকে তাকাইলে হইব নি, ভাই টাকা কামাইতে হইব, এজন্য রাত দেখে না দিন দেখে না, ছয় মাসের জন্য বিদেশ যায় গিয়া, ছয় বছরের জন্য বিদেশ যায় গিয়া, পয়সা কামানোর পিছনে দৌড়ায়। লম্বা তফসির, লম্বা ইতিহাস, সবাই চায় ভবিষ্যৎটা যেন ভালো হয়। ভবিষ্যৎটা ওই দেশে ছয় বছরের মধ্যে বিদেশ থেকে আসে না, আসে না নাই, চার বছর একটা না ফুতেরে দেখে না, মায়েরে দেখে না, জিয়েরে দেখে না, বাড়ি আসে না, চার বছর একটা না সৌদি আরব, আমেরিকা, লন্ডন কাম করে, কিসের জন্য? ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, বউর ভবিষ্যৎ। দশ বছর যদি কামাই করি তাহলে ফুলারে বিল্ডিং বানায় দিম, নিজে বিল্ডিং বানাবো, ফুলারে জামাইরে কিছু দিয়ে দিম, এগুলি হয় কি হয় না? আল্লাহ বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মা, পাখি দুইটা ডানা মেলা গাছ থেকে সকালবেলা নেমে যায়, নিচে কেউ বা মাছ ঠোকর দেয়, কেউ বা পোকা ঠোকর দেয়, কেউ বা তেলা পোকা ঠোকর দেয়, কোনো পাখি ব্যাং খেয়ে লায়, কোনো পাখি সোনালি পোকা খেয়ে লায়, কোনো পাখি লাল পোকা খেয়ে লায়, সব পাখি থেকে এক কালারের পোকা খায়, বিভিন্ন কালারের খাবার খায় না, বিভিন্ন কালারের খানা খায়, সব পাখি ডানা মেলা বিভিন্ন কালারের খানা খায়া, এখানে যদি থাইকা যায়, নিচে যদি থাইকা যায়, উড়াল দিয়া যদি না যায়, সোনালি পোকার তামান্নায়, লাল মাছের তামান্নায়, নীল মাছের আশা আকাঙ্ক্ষায়, যে রাত্রেবেলাও যদি এখানে থাকে তাহলে রাত্রেবেলায় এমন কিছু প্রাণী আছে এই পাখিরেও গিলা খাইয়া বেড়াইব। এজন্য ওরে দুইটা ডানা দিলাম, পাখিরে দুইটা ডানা দিলাম, ও যখন দেখে এখানে আমার নিচের থেকে কেউ থাবা দেয়, আস্তে উড়াল দিয়া অন্য জায়গায় চলে যায়, আবার দেখে নিচের থেকে কেউ থাবা দেয়, আস্তে উড়াল দিয়া অন্য জায়গায় চলে যায়। এ বাপ এ ভাই, কোনো পাখি যদি নিচে রাত্রে বেলায় থাকে, হাসে উড়াল দিয়া সাঁতার দিয়া মাছ খায়, যদি রাত্রে বেলায় থাকে শিয়ালে খাইবো কি খাইবো না, মুরগি পাখিরে শিয়ালে খাইবো কি খাইবো না, বেজিতে খাইবো কি খাইবো না, এজন্য উড়াল দিয়া নিজের মালিকের বাসায় চলে যায়, গাছের ঢালে চলে যায়। আল্লাহ বলে, ও পাখি তোরে যেমন ডানা দিয়া দিলাম, উড়াল দিয়া বাগানে চলে যাবে, দুনিয়াতে আমি তোরে দুইটা ডানা দিয়া দিলাম, মন্ডারে পাখির মতো বানায় দিলাম, কখনো বিবির মায়া দিয়া ভরা, কখনো বিবির মায়ায় প্রেম বিবির কাছে উড়াল দিয়া যায়, কখনো ছেলের কাছে উড়াল দিয়া যায়, কখনো জমিনে উড়াল দিয়া যায়, কখনো ইউরোপে উড়াল দিয়া যায়, কখনো দেশ বিদেশ উড়াল দিয়া যায়। হায় হায় সাবধান, তোরে দুইটা ডানা দিয়া দিলা, তোরে দুইটা ডানা দিয়া দিলা, এক ডানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ডানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ডানা দুইটা দিয়া উড়াল দিলে সোজা জান্নাতে চলে যাবা। আর যদি নিচের দিকে তাকাও, সোনালি দেখলে সোনালির দিকে তাকাও, রঙিন দেখলে রঙিনের দিকে তাকাও, লালের দেখলে লালের দিকে তাকাও, ডানা মেলা যদি উপরে যাওয়ার চিন্তা ভাবনা না থাকে তাহলে সাবধান সাবধান, নিচেও কিন্তু হিংস্র প্রাণী রাখলাম, কেননা আমি আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করব এদিন দুনিয়াটারে জাহান্নাম বানাবো, দুনিয়ার তলদেশে সাগর, সাগর জমিনের নিচে সাগর, এই পুরা সাগরটারে আমি জাহান্নামের আগুন বানায় দিব। ঈদাল বিহারু সুজ্জিরাত, সাগর উত্তোলিত হবে, এ জমিনটারে তামা তামা সাগর বানায় দিব, এ সাগর জাহান্নাম হয়ে যাবে। যদি ডানা মেলা গাছে না ওঠো, ডানা মেলে উপরে না ওঠো, তাহলে জাহান্নামের আগুনে পড়িয়া যাবা। এজন্য দুইটা ডানা দিলাম উপরে ওঠার, জান্নাতে ওঠার দুইটা ডানা দিলাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই ডানা বলতে দেরি, দুই ডানা মেলতে দেরি, তোর জন্য জান্নাতের দরজা খুলতে দেরি করি না। তাহলে তুই ভবিষ্যৎ চাস,
ভবিষ্যতের জন্য গরুর দুধ দোয়ালিনি মহিলা ওর টাকা জমা দেয়, ব্যাংকে টাকা জমা দেয়, গরিব চাষি বাপ টাকা জমা দেয়, চা বেচনেওয়ালা আব্বায় ছেলের জন্য টাকা জমা দেয়, তরকারি বেচনেওয়ালা বাপ টাকা জমা দেয়, ব্যাংকে জমা রাখে। আল্লাহ বলে তুই ছেলের ভবিষ্যৎ দেখলি, মেয়ের ভবিষ্যৎ দেখলি, জামাইয়ের ভবিষ্যৎ দেখলি, তোর আগামীকালের স্বপ্ন বিল্ডিং দেখলি, আগামীকালের বাড়ি বানানোর বিল্ডিং স্বপ্ন দেখলি, তোরে যে আমি জান্নাতের জন্য বানাইলা, তোর ভবিষ্যৎ তো আমি জানি, তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি? কিরে তোর ভবিষ্যৎ তো সামনে, রাত গুজরাইতে না গুজরাইতে হইতে পারে তুমি লাশ হইয়া, আমি লাশ হইয়া কবরে চলে যাব। কিসের ভবিষ্যৎ? তাহলে আমার আসল ভবিষ্যৎ হলো আখেরাত, আমার আসল ভবিষ্যৎ হলো আগামীকাল, আমার আসল ভবিষ্যৎ হলো আগামীকাল। আল্লাহ বলে মা তাদিরি নাফসু, তুমি জানো না আগামীকাল কি খাবা, তুমি জানো না আগামীকাল তুমি কি কামাই করবা, আগামীকাল কোন জায়গায় মৌত হবে, কোন জমিনে তুমি যাবা, এটা তোমার জানা নাই, এটা আমার জানা আছে। এজন্য আমি আল্লাহ তোরে দুইটা ডানা দিয়া দিলাম, যদি আমার সিনায় লও, আমার নবীর সিনায় লও, তাহলে বলতে দেরি, জান্নাতে উড়াল দিতে দেরি হবে না। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।